সাকিব আল হাসানের সঙ্গে দল গঠন নিয়ে গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে বিএনপি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একটি মহল তার বিরুদ্ধে পুরনো ইস্যু সামনে এনে কুৎসা রটনা করছে। তবে সাকিবকে নতুন রাজনৈতিক দলে যোগ দিতে নিরুৎসাহিত করেন তিনি। রাজধানী বনানীর বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর হাফিজ। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদের হাতে ক্রিকেটার সাকিব আল হাসান কিংস পার্টি খ্যাত বিএনএমে যোগদানের ফর্ম তুলে দিচ্ছেন, এমন একটি ছবি গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যমে। এমন পরিস্থিতির ব্যাখ্যা দিতে নিজের বনানীর বাসায় সংবাদ সম্মেলনে মেজর হাফিজ বলেন, নির্বাচনের আগে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তার কাছে নতুন দল গঠনের প্রস্তাব নিয়ে আসে, তখনই নিয়ে আসা হয় সাকিব আল হাসানকেও। বিএনএম এর সাধারণ সম্পাদক আমার কাছে নিয়ে এসেছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাকে উৎসাহিত করার জন্য যে মেজর হাফিজ থাকবে আমাদের দলে, সাকিব আল হাসান এই দলে যোগদান দিতে চেয়েছিল, সেই জন্য তারা আগে থেকে তার সইটিকে নিয়ে আমার কাছে দিয়েছে। তো এটা এখন তাদের কাছে পাওয়া যেতে পারে। তো আমি সাকিবকে সেই দিনই অনুৎসাহিত করেছি। তারা আশা করেছিলেন যে আমি যোগ দেবো। যে রিটায়ার্ড অফিসাররা, এই যে চার পাঁচজনের কথা বললাম, তারপর আমার উপরে ক্ষুব্ধ, কেন আমি যোগ দিচ্ছি না? তারা বলছে আমি টাল বাহানা করছি। ভাই, 36-32 বছর দল করার পর দল ছাড়া কি এত সোজা নাকি? কেন ছাড়বো একটা অজানা অচেনা দলে? জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত সৈনিক হিসেবে আমৃত্যু কাজ করে যেতে চান জানিয়ে মেজর হাফিজ বলেন, ব্যর্থতা ঢাকতে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যেই এই ধরনের ব্যক্তিবর্গকে হয়তো উৎসাহিত করে, কিংবা কেউ সরকারের মদপুষ্ট হয়েই নিজেদের উচ্চাশা চরিতার্থ না হওয়ার কারণে হতাশায় ভোগে এইভাবে পত্রপত্রিকায় আমার বিরুদ্ধে বিষোদ্গার করার চেষ্টা করছে। পুরনো বিষয়কে নতুন করে ইস্যু তৈরির অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা এবং সাবেক বিমান বাহিনী। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা।